নামে কি বা আসে যায় কাজে পরিচয় তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয় বাড়ে সংশয় কর্মেতে বীর করে নাম যশ খ্যাতি নামেরই পরশে কারো কত উন্নতি একই নামে সমাসীন হলো দুইজন মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ নামে নামে টক্কর টক্কর নামে নামে টক্কর সারা সপ্তাহ নিশ্চয়ই ভালো ছিলেন আমার সারা সপ্তাহের সারাক্ষণ সারা বেলা সারা দিন সারা হয়েছে শুধুই আপনাদের প্রতীক্ষায় দর্শক ভাবছেন আজ আমি এত সারাময় কেন কারণ আমাদের অতিথি আজকের সোয়ান নামে নামে টক করে যাদের উপস্থিতি আমাকে সারাময় করেছে তাদের একজন সারা জাকের অভিনেত্রী অন্যজন পেশায় আইনজ্ঞ ব্যারিস্টার সারা হোসেন তো চলুন দুই সারার সঙ্গে আজকে সারাক্ষণ গল্প আড্ডায় সারা হয়ে যাক ও আরেকটা কথা আজ বিশ্ব ভালোবাসা দিবস তাই আমাদের আজকের সোয়ান নামে নামে টক্কর সেজেছে ভালোবাসার সাজে ভালো আছেন আপনারা হ্যাঁ আমি প্রথমে যেটা জিজ্ঞেস করব আপনাদের নিজেদের নাম ছাড়া অন্য কোনো নামের ব্যাপারে কি কোনো দুর্বলতা বা বিশেষ ভালোবাসা আছে নামের সাথে তো মানুষটার একটা সম্পর্ক থাকে যে কারণে সন্তানদের নামের ব্যাপারে একটা দুর্বলতা থাকে আমি জানি না সারা কি বলবে না এক্স্যাক্টলি ওই বাচ্চাদের নাম অনেক চিন্তা করে একবার দিয়েছি তারপর ওদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি বলে ওই নামটাই বাজতে থাকে আসলে আচ্ছা আপনাদের বাচ্চাদের নাম আমার বাচ্চারা তো এখন আর বাচ্চা নেই সব বড় হয়ে গেছে ইরেশ জি আর শ্রিয়া আর আমার বড় মেয়ে হচ্ছে লালি আর ছোটর ভালো নাম হচ্ছে আমের কিন্তু ওকে আমরা সবাই জিজু করে ডাকি এই হচ্ছে আসলে জিডানের নাম ওই যে আমাদের যে ফুটবলার ছিলেন ফ্রান্সের গতবার বিশ্বকাপের সময় ওই আমার পেটে যখন লালে ছিল তখন ও খুব জিডানের প্রেমে পড়ে গিয়েছিল বলে যে আমার যদি ভাই হয় ওর নাম আমি জিডান ডাকবো আর নাহলে জিডানের ডাক নাম জিজু রাখবো তো এখন পর্যন্ত আমরা ওকে জিজু ডাকছি আর কি আপনাদের চেহারায় মিল আছে এবং এটা নিয়ে কি কোনো মজার ঘটনা আছে বা এটার পেছনে কোনো কারণ আছে মজার ঘটনা কি মানে ওর চেহারাটা অনেক বেশি সুন্দর একদম ক্লাসিক্যাল চেহারা তবে আমাদের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের কারণে কিছুটা মিল থাকতেও পারে বা আমি জানি না ডক্টর কামাল হোসেন আমার আম্মার খালাতো ভাই মানে উনি আমার মামা আচ্ছা সারা যখন হয় তখন আমার 10 বছর বয়স তো হয়তো বা কেউ জানতো না যে আমার নামও সারা সেই অর্থে ও তাহলে আপনারা মানে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আপনাদের কি মনে হয় যে ভালোবাসার ক্ষেত্রে নাম কোনোভাবে কোনো প্রভাব ফেলে আমাকে তো আমার ডাক নাম কেউ জানলে ভালোবাসত না আপনার ডাক নামটা শুনতে পারে না আমি বলবো কিন্তু বলছি না ভালোবাসার কারণে আমি তো বলি আমার আম্মারা হলো 50s মানে মা বাবা হয়েছে তো ওই সময়টা তারা খুবই মানে নতুন স্বাধীন পাকিস্তানে খুবই ফ্রিডম লাভিং পিপল ছিল বোধহয় এবং সদ্য ব্রিটিশ থেকে তারা উঠে এসছে সুতরাং একটা ব্রিটিশের প্রভাবও ছিল তাদের ছেলে মেয়েদের নামকরণে তা আমি আমি মনে করি আমার মায়ের যত ইমাজিনেশন কল্পনা সে ব্যবহার করেছে আমাদের আমাদের গ্রামের ক্ষেত্রে সারা খুবই না আমার আসলে ডাক নাম নেই এবং সেই কারণে আমার নাম সারা রাখা হয়েছে আর আমার বোনের নাম দিনা দুইটা মানে দুই সিলেবলে আর কি খুব ছোট নাম কারণ আমার বাবা মা একটা জিনিস ঠিক করেছিল যেহেতু ওরা চাইনি যে আমার কোনো ডাক নাম হবে চেয়েছিল যে একটা নামে সবসময় পরিচিত হব তো সেই জন্য আর হলো না ভালোবাসার সংজ্ঞা কি আপনার কাছে প্রেম তো না মানে একসময় প্রেম আর ভালোবাসা এক ছিল এখন আমার মনে হয় জীবনের অন্য একটা স্টেজে আছি বলে বোধহয় ওগুলো এক জিনিস না আপনার কাছে ভালোবাসা হলো প্রবাবলি যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি একটা হাসতে পারো একসাথে তুমি ক্যান লাফ এন্ড অবশ্যই সেটার সাথে চলে আসে সঙ্গটা অনেক সময় মানে সংসারের মানে দায়িত্বে অনেক কিছু হারিয়ে যায় তবে যেটা থেকে যায় সেটা হচ্ছে একজন আরেকজনের প্রতি যে দায়িত্ববোধটা ভালোবাসার রংটা তো এক একজনের কাছে এক এক রকম তো আপনার কাছে কোন রংটা দিয়ে আপনি আইডেন্টিফাই করেন ভালোবাসাকে স্যাপ গ্রিন নীল সাধারণত আপনাদের ব্যক্তিগত জীবনে ভালোবাসার গল্পটা একটু জানতে চাই আমরা নাটক করতে করতে আমাদের আলাপ পরিচয় হয় আর
এটা বলতে পারবো যে আলি জাকের খুবই ফোকাসড ওয়েতে চিন্তা করছিল যখন আমাকে প্রস্তাব দেয়। আমি অতটা জানতাম না আমি কি চাই। আমাকে যখন প্রস্তাব করলো তখন আমার ডিসিশনটা নিতে হলো। তবে আমরা যে একসাথে কাজ করতাম, নাটক করতাম, এটা একটা বড় কাজ, কর্মক্ষেত্রটা এক জায়গায় হলে ওটা আমাকে সাহায্য করেছিল একটা ডিসিশন নিতে। আর অবশ্যই আলি জাকের খুব উদার মনের একটা মানুষ, সেটা তো আমি ঠিক যখন আমাদের পরিচয় হয় তখন তো আর অত বুঝিনি, এটা তো আস্তে আস্তে বুঝেছি যে মানুষটা কেমন। এবার শুনবো সারা হোসেনের গল্প। বল, আমাদের প্রেমের বিয়ে, কিন্তু আমরা বিয়ে করেছি প্রায় পরিচিত হওয়ার 10 বছরের বেশি পার হয়ে গেল। আর সেটার পেছনের কারণ ছিল, আমরা আসলে আমাদের পরিচয় হয়েছে পড়াশোনার সময়, যখন আমি বিদেশে পড়তাম। আর আমরা দুইজনই ঠিক দুইজনের খুব ইচ্ছা ছিল বিশেষ এক ধরনের কাজ করার। আমার এখন যে আমার স্বামী ডেভিড, সেই লন্ডনে কাজ করতো আর আমি দেশে চলে আসতে চাচ্ছিলাম, এসেইছিলাম ইনফ্যাক্ট। তো তখন আমরা ভাবলাম যে না, আমাদের কাজকে প্রাধান্য দিতে হবে, নিজেদের ক্যারিয়ারকে প্রাধান্য দিতে হবে, আর এই দুই রাষ্ট্রের মধ্যে, দুই জাতির মধ্যে এইসব বিয়েটি টিকবে না। আমরা দুইজনই খুব সেন্সিবলি ডিসিশন নিয়েছিলাম একদম প্রথম। তারপর দেখলাম যে 10 বছর ধরে কোথায় না কোথায় আমরা মিট করতাম, কোনো সে আসলো বাংলাদেশে, আমিও যেতাম মাঝে মাঝে। তারপর দেখলাম যে শেষ পর্যন্ত যতই সেন্সিবল হওয়ার চেষ্টা করলাম আর হলো না, বিয়ে করতেই হলো। গল্পটা খুবই ইন্টারেস্টিং। আপনি ভালোবাসা নিয়ে পত্রিকায় নিয়মিত লেখেন আমরা জানি, এবং অনেকের সমস্যার, ভালোবাসা সংক্রান্ত অনেক সমস্যার সমাধানও দিয়ে থাকেন। ভালোবাসার মতো এত মধুর একটা শব্দের সাথে কি করে সমস্যা আসে? প্রথম তো একদম একইভাবে একই রকম চিঠি আসতো যে আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু সে আমার প্রতি আকৃষ্ট না, সুতরাং খুব কষ্টে আছি, এ ধরনের। কিন্তু এখন কিন্তু সমস্যাগুলো খুবই জটিল হয়ে যাচ্ছে, যেমন যেহেতু সেলফোনের মাধ্যমে মানুষের সাথে মানুষের যোগাযোগ হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে যেই জায়গায় সম্পর্কটা হওয়া প্রয়োজন নাই সেখানেও সম্পর্ক হয়ে যাচ্ছে, তখন একটা জটিল অবস্থায় পড়ছে। এই যে কমিউনিকেশনের যুগটা যে পাল্টাচ্ছে, এর জন্য কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্কটা ভীষণ মানে ওঠানামা, অনেক রকম বিপ্লব ঘটছে কিন্তু এইসব জায়গায়। ভিন্ন ধর্মাবলম্বী ছেলেমেয়েরা যদি বিয়ে করে, তাদের আমরা দেখি যে সামাজিক এবং পারিবারিক দুক্ষেত্রেই কিছু সমস্যা মোকাবেলা করতে হয়, এবং অনেক ক্ষেত্রে দেখি যে তাদের ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমাদের প্রচলিত আইনে এ বিষয়ে কি বলা হচ্ছে? প্রথমে একটু বলি, সব ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয় না, এবং ইদানিং আমরা যেটা দেখছি যে যথেষ্ট, ইদানিংও না আগেও আমরা এরকম দেখেছি যে বিভিন্ন ধর্মে বিয়ে হয়েছে, সবাই মেনে চলেছে এবং কোনো সমস্যা নেই। সেটাও আছে, আমাদের মাথায় রাখতে হয়, যেগুলো সবসময় যে খুব নাটকীয় অবস্থা তৈরি করে তা না। তারপরেও এটা ঠিক যে আমাদের দেশের যে আইনটা সেটা খুব সুবিধাজনক না, কারণ আমরা মুসলিম আইনে যারা বিয়ে করতে চায়, মেয়েদের জন্য একটা বড় বাধা আছে যে মুসলিম আইন অনুযায়ী অন্তত অমুসলিমকে বিয়ে করা সম্ভব না। মুসলিম পুরুষ হয়ে আপনি বিয়ে করতে পারবেন অমুসলিমকে, কিতাবিয়া যারা ইহুদি বা খ্রিশ্চানকে, কিন্তু হিন্দু বিয়ে করতে পারবেন। বিয়ের কিছু সমস্যা হয়, খুব বেশি না, বাট মেয়েদের জন্য খুবই সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে মানে ছেলের তখন ধর্মান্তরিত হতে হচ্ছে, যেটা অবশ্যই এক অর্থে আপত্তিজনক তার জন্যে, তার পরিবার জন্য হতে পারে। আর যেখানে আমাদের একটা নিয়ম, একটা আইন অবশ্যই আছে যে দুই ধর্মের মধ্যে বিয়ে করা যেতে পারে, সেখানেও আবার দুই পক্ষেরই, দুইজন যদি মুসলমান হয় বা খ্রিশ্চান হয়, তাদেরও আবার বলতে হয় যে তারা ধর্ম ত্যাগ করছে, ধর্ম ত্যাগ করে তারা বিয়ে করছে। তো আসলে আমার মনে হয় যে বিয়ের সিদ্ধান্ত বা প্রেমের ভালোবাসার সিদ্ধান্তটাকে ঠিক এভাবে ধর্মের সাথে একটা কনফ্লিক্টের মধ্যে আনা উচিত না, কারণ সেটা এক একজনের অত্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং সেটা সে ব্যক্তিগত ভাবেই সে যেন নিতে পারে, সেইভাবে আমাদের আইনগুলো তৈরি হওয়া উচিত। প্রযুক্তির কল্যাণে এখন টেলিফোনে বিদেশে অবস্থানরত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, আইনের দৃষ্টিতে এটা কতখানি যুক্তিযুক্ত? এটা আসলে আগে নির্ভর করে যে যেহেতু আমাদের দেশে আইন, বিয়ের ব্যাপারটা ধর্মীয় আইন দিয়ে আসলে অধিকাংশ ক্ষেত্রে এটা দিয়ে নির্ধারণ করা হচ্ছে, তো এটা নির্ভর করে যে কারা কাদেরকে বিয়ে করছে। এখন অ্যাগেন যদি মুসলিম আইনে বিয়েটা হয়, তাহলে সেটার যে শর্তগুলো আছে সেগুলো ফোনে হলেও কিন্তু সেটা হতে পারে, যেহেতু একজনের প্রস্তাব দিতে হয়, একজনের ওটা গ্রহণ করতে হয়, সাক্ষী থাকতে হয়, একটা দিন মোহরের দেওয়ার একটা সিদ্ধান্ত থাকতে হয়, এগুলো তো ফোনে হতেও পারে, অসুবিধা না হতে পারে। অন্যান্য ক্ষেত্রে আবার অন্যান্য আইনের ক্ষেত্রে এটা সমস্যা হতে পারে। আবার আমরা দেখছি যে ইন্টারনেটের মাধ্যমেও
ছেলেমেয়েরা না দেখে না জেনে হয়তো ভালোবাসায় জড়িয়ে পড়ছে, কোনো কোনো ক্ষেত্রে বিয়েও করে ফেলছে। আপনি কি বিষয়টাকে সাপোর্ট করেন? না, আমি মনে করি যে দুজন মানুষ যখন একজন একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যদি অ্যারেঞ্জ ম্যারেজ সেটা না হয়, তাহলে অবশ্যই সেটা মানে ভার্চুয়াল স্পেসে হতে পারে না। মানে আর আরেকটা ব্যাপার আছে যে ইন্টারনেটে যখন দেখা হচ্ছে, আজকাল তো ইন্টারনেটে আপনি ভিডিও মানে স্কাইপ টাইপ অনেক কিছু করে আরেকজনের চেহারা টেহারাও দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে সেটা হচ্ছে যে আমি নিজেকে সবচেয়ে ভালোভাবে তো সেখানে উপস্থাপন করব যখন আমার প্রেমিকের সাথে গল্প করছি ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু আসলে ভালোবাসা বা সম্পর্কের ব্যাপারটা হচ্ছে যে একসাথে থেকে থেকে ঝগড়াঝাটি অতিক্রম করে সব কিছু মিলিয়ে থাকাটা, সেটা তো আর ইন্টারনেটে হবে না, সেখানে সবচেয়ে মজার কয়েকটা মোমেন্ট যাবে আর কি। তারপর সেটার ভিত্তিতে যদি আমি পুরো জীবনটা নির্ধারণ করার চেষ্টা করি, সেটা ঝুঁকিপূর্ণ, ইট মাইট সাকসিড কিন্তু ঝুঁকিপূর্ণ তো অবশ্যই। ভালোবাসার ক্ষেত্রে আপনাদের এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে যেটা আপনাদের এখনো ভাবায় বা তাড়িত করে? এই প্রশ্নটা শোনার পর থেকে আমি ভাবছি আসলে সেটা হলো যে আমাকে যখন আলিজাকের প্রস্তাব দেয় বা আমাদের যখন প্রেম হয় তারপরে যখন বিয়ে হয়, তখন একটা কথা চালু ছিল যে আলিজাকে যে ভক্সওয়াগনটা চালাতো সেটার রঙও ছিল স্যাপ গ্রিন, আর আমার চোখের রঙও ছিল স্যাপ গ্রিন। এখন হয়তো রংটা ব্রাউন হয়ে গেছে, সেটা আমাকে ভাবায় আসলে ছেলেমেয়েরা কত রকম ভাবে চিন্তা করতে পারে। আপনি যাকে ভালোবাসেন আপনি কি তাকেই বিয়ে করেছেন, আপনাকে এটা মনে হয়? হ্যাঁ করেছি, সবসময় আমার এটা মনে হবে কিনা সেটা বলতে পারছি না, আপনাদের কাছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের সময়ের ভালোবাসা আর বর্তমান সময়ের ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি? আমরা যখন ভালোবেসেছি বা প্রেম বিষয়ক ঘটনাটা ঘটেছে, তখন একটা বড় ইনস্টিটিউশন আমাদের পিছনে সবসময় ছিল, সেটা হলো ম্যারেজ, বিয়ে। বিয়েটা ব্যতীত আমরা সম্পর্কের কথা ভাবিনি, যেটা এই বর্তমান জেনারেশনের সাথে একটা বিরাট পার্থক্য আমি দেখছি। আপনি? হ্যাঁ, আমার কাছে বড় পরিবর্তন মনে হয় যে এখন আমার মনে হয় অনেক ধরনের সম্পর্ক সম্ভব হচ্ছে যেটা আগে প্রকাশ্যে করা যেত না। মানে যেমন একটা হচ্ছে যে অবশ্যই ভিন্ন ধর্মের ভিন্ন জাতির, এটা আমরা দেখছি যে অনেক এই ধরনের সম্পর্কগুলো বাড়ছে, যেহেতু বাংলাদেশিরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় পড়তে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে। আমাদের ধারণা যে কিভাবে থাকা যায়, সম্পর্কগুলো কিভাবে কিরকম হয়, এটা শুধু অন্য জায়গায় যাওয়ার জন্য না, টেলিভিশনের জন্য, যে কোনোভাবে হোক, মানে অনেক পরিবর্তন আসছে আমাদের সামাজিক কাঠামোর মধ্যে। আপনাদের চোখে দেখা সবচেয়ে স্মরণীয় জুটি কারা? ওয়েল, ইন তো বেশ স্মরণীয়, আর কেউ আছে? আমি আমার বাবা মার কথা ভাবি না, ঠিক স্মরণীয় জুটি কি না, কিন্তু ওরা আমার কাছে একটা সর্ট অফ মডেল মনে হয়, আই সাপোজ যে। আচ্ছা, আমিও ভাবছিলাম আমি ডক্টর কামাল হোসেন আর হামিদা হোসেনের কথা বলবো। একটা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে সবাই চিনবে, শাহিন আনম আর মাহফুজ আনম, ওরা খুব একজন আরেকজনকে ভালোবাসে এবং ওরা ভালোবাসাটাকে খুব সেলিব্রেটও করে। ভালোবাসাকে কেন্দ্র করে কোনো একটা জটিলতা থেকে কোনো একটা মামলা হচ্ছে, এরকম একটা এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। বছরখানিক আগে বোধহয় আমি একটা মামলা করছিলাম যে এটাও বেশ পত্রপত্রিকায় এসছে যে একজন ডাক্তার, উনি লন্ডনে ইনফ্যাক্ট প্র্যাকটিস করছিলেন, বাংলাদেশি, ওখানে প্র্যাকটিস করতে চলে গেছিলেন, কিন্তু ওনার বাবা মা ওনাকে খুব চাপ দিচ্ছিলেন ওনাদের পছন্দ মতো বিয়ে করতে, আর উনি বারবার বলছেন যে না আমি পড়াশোনা সব কোয়ালিফিকেশন আগে নেব তারপর দেখা যাবে। তো ওনারা বললেন যে না, খুব চাপ দিলেন, অসম্ভব ধরনের চাপ। এক পর্যায়ে বললো যে মা নাকি অসুস্থ হয়ে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন, এরকম অবস্থা, উনি যেন দেশে চলে আসে। তো দেশে চলে আসার পর তো ভয়াবহ পরিস্থিতি হলো, ওনাকে ক্লোরোফর্ম করা হলো,
মোরালেস কনফাইন করা হলো ওনার বাড়ির মধ্যে। তারপর ওনাকে একসময় একটা সাইকিয়াট্রিক ক্লিনিকে জোর করে ড্রাগস দিয়েছে, ওনাকে ওখানে আটকিয়ে রাখা হলো 3 মাস ধরে। ওনার এক ইনফ্যাক্ট ওনার খালাতো বোনের মাধ্যমে আমরা খবরটা পেলাম যে এইসব হচ্ছে। তখন কোর্টে গিয়ে আইন ও সালিশ কেন্দ্র গিয়েছিল ওনার পক্ষে আর ওনার খালাতো বোন, অনেক মানে একটা লড়াই করে টরে ভাগ্যিস আমরা সাংঘাতিক একজন প্রগতিশীল বিচারপতির সামনে পড়েছিলাম। উনি তখন আদেশ টাদেশ দিয়ে ওই মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করে মানে ওনার মুক্তির ব্যবস্থা করতে পেরেছিলেন। আবার আপনাদের প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে আপনাদের দুজনের নামের মিল তো আছে, কখনো কি আপনার ফোন উনি রিসিভ করেছেন বা ওনার ফোন আপনি রিসিভ করেছেন? আমি প্রচুর করেছি এটা আমি বলতে পারবো, কারণ আমি ইনফ্যাক্ট আলি জাকিরের বেশ কটা ফোন রিসিভ করেছি, কারণ উনি আমার নামও বোধ হয় আমি ধরে নিয়েছিলাম যে ওনার নামটা উনি হয়তো ডাক নামে সেভ করেছেন, কিন্তু এখন পরে বুঝলাম যে সারা নামই সেভ করা ছিল। কারণ কয়েকবার ওনার ফোন পেয়ে বলছে ও সরি সরি আমি ডাক নামটা বলছি না, বলছে ওর জন্যই ফোন করছিলাম। আর আপনাদের নামের মিলের জন্য কখনো কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে? একবার যেটা হয়েছিল, আমাকে তো অনেকে আমার ডাক নামে চেনে, এক সময় একটা এরকম মানে ঘরোয়া পরিবেশে আমি কোয়াইট ইউজ টু ইট, কিন্তু একবার একটা পাবলিক ফোরামে আমার আমাকে ডাকা হচ্ছিল আমার ডাক নামে আর সারাকে বলা হচ্ছিল সারা নামে, তখন আমি 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 নিজেও খুব অবাক হয়ে গেছিলাম, খুব রিয়াক্ট করেছিলাম যে আমার নাম সারা জাকের, আমাকে এই বলেই যেন সম্বোধন করা। আপনাদের কাছে কি মনে হয় যে ভালোবাসা একটা সার্টেন বয়স আছে নাকি ভালোবাসা যে কোনো বয়সে হতে পারে? আমার একদমই কোনো বয়স নেই। আমাদের চাচা প্রফেসর রহমান সুবহান, উনি ওনার অনেক দিনকার অনেক গভীর সম্পর্ক অবশ্যই ওনার স্ত্রীর সাথে সালমা সুবহানের সাথে ছিল, কিন্তু উনি আনফর্চুনেটলি মারা গেলেন কয়েক বছর আগে। তারপর উনি আবারও বিয়ে করলেন, উনি যেমন 70 বছর ঊর্ধ্বে বোধ হয় বিয়ে করলেন। অমর্ত প্রফেসর অমর্ত সেন, আমরা জানি ওনারও তো বয়স কত হবে, 70-75 হবে, উনি তো নতুন বিয়ে করেছেন কয়েক বছর আগে করছে, তো আমার মনে হয় অনেক বয়সেও বিয়ে করা সম্ভব। আপনিও এক? আমি একমত। আচ্ছা, বিদেশি কোনো নাগরিককে বিয়ে করলে দেখা যায় যে ছেলে মেয়েদের নাগরিকত্ব নিয়ে একটা জটিলতা সৃষ্টি হবে, আরো কিছু জটিলতা, তো এক্ষেত্রে আইন কিভাবে সাহায্য করবে? এটা কিছুটা মানে আগে অনেক সমস্যা ছিল, আগে সমস্যা ছিল যে বাংলাদেশি মহিলা, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে তো এই সমস্যাটা হয়েছে, এখন এটার মধ্যে আছি ইনফ্যাক্ট, কিন্তু অনেকটা আমরা মানে সমাধান করতে পেরেছি, কিন্তু এখনো যে সমস্যা আছে যে আমার কারণে আমার স্বামী বা সন্তান স্বাভাবিকভাবে ভিসা পেতে, ওরা যদি বিদেশি নাগরিক হয়ে থাকে, যেমন আমার বাচ্চারা এখন বাংলাদেশি নাগরিক হওয়ার চেষ্টায় আছে, আশা করি হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর জন্য আবার বাংলাদেশি নাগরিক হওয়া খুব সহজ না। ওর এখানে নাকি 4 বছর একটানা 1 মিনিট বাংলাদেশের বাইরে পা না দিয়ে থাকতে হবে, তারপর সে নাগরিক হতে হবে, হতে পারবে। খুবই সাহায্য করছে না। অ্যাজ আই সেড এগেইন, অনেক বাংলাদেশের তো এখন বিদেশে কাজ করতে যাচ্ছেন, পড়াশোনা করতে যাচ্ছেন, তো ওনাদের জন্য আমাদের চিন্তা করা উচিত যে এইগুলো শিথিল না করলে আসলে আমরা কি বাধ্য হয়ে যাব বিদেশে গিয়ে থাকতে, যেটা আমরা কেউ করতে যাচ্ছি না। আপনারা তো বললেন ভালোবাসার কোনো বয়স নেই, তো ধরেন এখন যদি আপনি ভেবে সারা জাকিরকে কেউ প্রেম নিবেদন করে তাহলে কেমন হবে? মিডিয়া জগৎ ছাড়া তো সেইভাবে তো আমার অনেক ফোন এসেছে, আমি তো ভেবেছিলাম সারা হোসেন, বা আমি যদি বলি আমি সারা, ও সারা ও ছাড়া আপনি সারা, মানে অনেক সময় বোঝা যায় যে ফোনের কারণে। ভালোবাসা দিবসটা একটা উৎসবে পরিণত হচ্ছে, এটা আপনারা কিভাবে দেখেন? ওয়েল, একটা দিক আমার ভালো লাগে না, সেটা বলি যে খুব একটু কমার্শিয়াল হয়ে গেছে আর কি, অনেক কেনাকাটা এসে, তো ওইটা নিয়ে আমার একটু চিন্তা লাগে, কিন্তু আদারওয়াইজ আমার কাছে জিনিসটা বেশ ভালো লাগছে আসলে, কারণ আমার মনে হয় যে মানে এখানে এটার মধ্যেও একটা উদারতা আসছে যে মানে কারণ এখানে আপনি খেয়াল করবেন যে এখানে আসলে ভালোবাসার বিষয়টা শুধু আসছে, আর আমার মনে হয় আমাদের উপমহাদেশে যেভাবে এটা সেলিব্রেট করা হচ্ছে, একটা হচ্ছে হ্যাঁ প্রেমের সম্পর্ক সেই ধরনের ভালোবাসা, কিন্তু অনেক সময় আমরা দেখছি বাবা মার কাছেও ফুল দিচ্ছি, খুব ভালো বন্ধুর কাছেও আমরা ফুল দিতে যাচ্ছি, তো আমার কাছে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগছে। এটা নিয়ে তো আমাদের জেনারেশনের অনেকেরই আপত্তি আছে, ভালোবাসা দিবস মানে সব দিবসই ভালোবাসা দিবস ইত্যাদি, কিন্তু আমি আমি
মানে অনেকটাই সমর্থন করি, যদি আমি এটার কমার্শিয়াল অ্যাসপেক্টটাকে অত সমর্থন করতে পারি না। মানে আমাদের যুগে এটা ছিল না বলেই আমি সমর্থন করব না এটাও আমি মনে করি না। আমার মনে হয় যে একটা সুযোগ করে দিচ্ছে একটা দিন, যে পয়লা ফাল্গুনের সাথে একটা সম্পর্ক আছে যেখানে একজন একজনের প্রতি ভালোবাসাকে ব্যক্ত করছে। ব্যক্তিগতভাবে আপনারা কি দিনটিতে বিশেষ কিছু করেন? হয়তো এই বছর আমরা আশা রাখতে পারি যে কিছু একটা হবে, করি না। এখানেই সারতে হচ্ছে দুই সারার সঙ্গে আড্ডা, কারণ ঘড়ির কাঁটা সরতে সরতে জানান দিচ্ছে আমার সময় হয়েছে সারা। সুতরাং আজ এখানেই শেষ করছি, আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। ভালো থাকো। নামে কি বা আসে যায়, কাজে পরিচয়, তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয়, বাড়ে সংশয়। কর্মেতে বীর করে নাম যশ খ্যাতি, নামেরই পরশে কারো কত উন্নতি, একই নামে সমাসীন হলো দুইজন, মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ। নামে নামে জমে টানে, নামে নামে কাছে আনে, নামের মিলনে গড়ে কত না খবর, তবু দেখো বাঁধে ভাই কত টক্কর, নামে নামে টক্কর টক্কর, নামে নামে টক্কর টক্কর, নামে নামে টক্কর।